বাংলা সিলেবাস পিএসি এর ওয়েবসাইটে দেওয়া বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে বিএসিএস এর বাংলা সিলেবাসের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে পিএসসি এর ওয়েবসাইটে ভাগ করে দেওয়া হয়েছে যে কোন জিনিসগুলো পড়তে হবে সেই সেটা নিয়ে আমাদের এবারের আলোচনা বিসিএস বাংলা সিলেবাস বিসিএস এর বাংলা অংশে কোন কোন জিনিসগুলো বেশি পড়তে হবে বা পড়তে হবে পড়তে হবে না কোনগুলো সেগুলো নিয়ে এই পর্যায়েটাতে আলোচনা করব। তারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য প্রথমতই আমরা বলে রাখি যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারিতে মোট নাম্বার থাকে দুইশো দুইশো নাম্বারের মধ্যে বাংলা থেকে প্রশ্ন এসে থাকে বাংলা পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন হয়ে থাকে তো এক্ষেত্রে বাংলায় যে প্রশ্নগুলো হয়ে থাকে তাকে দুইটা অংশে ভাগ করা হয়ে থাকে এক ভাষা অংশ যেখানে পনেরো নম্বরের প্রশ্ন হয়ে থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে সাহিত্য অংশ যেখানে বিশ নাম্বারের প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ ব্যাকরণ পার্ট থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে পনেরো মার্কের পনেরোটি এবং সাহিত্য অংশ থেকে বিশ মার্কে প্রশ্ন হয়ে থাকে তো আমরা দেখে নেব যে ভাষা অংশের জন্য আমাদেরকে কি কি জিনিস পড়তে হবে প্রথমত প্রয়োগ এবং অপপ্রয়োগ ভাষা অংশ ব্যাকরণ অংশের ব্যাকরণের প্রয়োগ এবং অপপ্রয়োগগুলো বাংলা বানান এবং বাক্যশুদ্ধি পরিভাষা এবং পারিভাষিক শব্দ সমার্থক এবং বিপরীত সমার্থক ও বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ প্রকরণ বাক্য প্রত্যয় সন্ধি এবং সমাস এই কয়েকটি অংশ নিয়ে আমাদেরকে ভাষার অংশে অর্থাৎ ব্যাকরণের অংশের জন্য এই কয়েকটা অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে যেগুলো আমাদেরকে পড়তে হবে এরপর আসি সাহিত্য সাহিত্যতে থাকে হচ্ছে বিশ মার্কের বিশ মার্কের মধ্যে প্রাচীন এবং মধ্যযুগ যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা জানি যে আঠারোশো খ্রিস্টাব্দের পরে হচ্ছে আধুনিক যুগ অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত যে সময়টা সেটা এখন বা আরো কিছুদিন পর আরো বহু যুগ পর পর্যন্ত সেগুলোটাকে বলা হচ্ছে আধুনিক যুগ তো এই সাতশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যেহেতু কিছু অল্প প্রশ্ন যার কারণে এখান থেকে পাঁচটি প্রশ্ন হয়ে থাকে প্রাচীন এবং মধ্যযুগ থেকে সাতশো পঞ্চাশ থেকে এবং আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন মধ্যযুগ এর মাঝখানে আরেকটি যুগ আছে যেটা হচ্ছে অন্ধকার যুগ যে সময়টাতে সাহিত্য চর্চা বন্ধ ছিল তো এইরকম সাহিত্য চর্চা বন্ধ ছিল না যে সময়কার কোনো নিদর্শন আমরা পাই না সেটাকে বলা হচ্ছে অন্ধকার যুগ তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আমরা লাল নীল দীপাবলির সম্পূর্ণ এ টু জেড নিয়ে আলোচনা করব তো প্রাচীন এবং মধ্যযুগ থেকে পাঁচটির প্রশ্ন হয়ে থাকে এবং আধুনিক যুগ থেকে পনেরো মার্কে প্রশ্ন হয়ে থাকে তো এর মধ্যে প্রাচীন এবং মধ্যযুগের বিষয়গুলোর মধ্যে আছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ তিনটা যে যুগ বিভাগ আছে সেই যুগ বিভাগ সমূহ প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ এর মাঝখানে আরেকটা যুগ আছে যেটা হচ্ছে অন্ধকার সময় বলা হয় অন্ধকার যুগ প্রাচীন যুগ এবং চর্যাপদ নিয়ে যেটা লালনি দীপাবলি বা অন্যান্য বই থেকে আমরা জানতে পারি মধ্যযুগ এবং পাক চৈতন্য যুগ বা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে বৈষ্ণব পদাবলী শ্রী চৈতন্যদেব দেব এবং জীবনী সাহিত্য সম্পর্কে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে যেগুলো আছে মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল এই কাব্যগুলো নিয়ে অনুবাদ সাহিত্য যে অনুবাদ সাহিত্যগুলো অনুবাদ করা হয়েছে মুসলিম রচিত সাহিত্য এবং রোমান্টিক প্রণয় উপখ্যান লোকসাহিত্য এবং ময়মনসিংহ গীতিকা সম্পর্কে সাহিত্য মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যিক এবং সাহিত্যকর্ম তাদের বিখ্যাত সাহিত্যকর্ম সম্পর্কে এবং তাদের বিখ্যাত উক্তি সম্পর্কে অর্থাৎ যে কবিতা বা কাব্যগুলো লিখে গেছেন সেই কাব্যের মধ্যে বিখ্যাত কি উক্তি ছিল সেগুলো সম্পর্কে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে অর্থাৎ মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যিক এবং তাদের যে বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্ম আছে সেগুলো সম্পর্কেও আমাদেরকে পড়তে হবে তো সেই সকল সাহিত্য সম্পর্কে বা সকল বিভাগ সম্পর্কে আমরা পরবর্তীতে এক এক করে আলোচনা করব আধুনিক যুগের উল্লেখযোগ্য বিষয় মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে এক হচ্ছে বাংলা গদ্য সাহিত্য সম্পর্কে তারপর বাংলা পদ্য সাহিত্য বাংলা উপন্যাস নাটক প্রবন্ধ রম্য রম্য রচনা ভ্রমণ কাহিনী কাব্য মহাকাব্য ছদ্মনাম এবং তাদের উপাধিগুলো ছদ্মনাম অথবা উপাধি এবং সাময়িক সম্পাদক অর্থাৎ প্রথম থেকে এখন পর্যন্ত যে পত্রিকাগুলো পাবলিশ হয়েছে এবং সেই পত্রিকার সম্পাদক কারা এবং সাময়িক বিভিন্ন সাময়িকীর সম্পাদক পংক্তি এবং উদ্ধৃতি বিভিন্ন কবি সাহিত্যিকদের উদ্ধৃতি এবং যে সাহিত্যকর্ম আছে তাদের বিখ্যাত সেগুলো উল্লেখযোগ্য সাহিত্য এবং সাহিত্যকর্ম এই সম্পূর্ণ বিষয়গুলো থাকবে হচ্ছে আধুনিক যুগ থেকে অর্থাৎ আঠারোশো সাল থেকে এখন পর্যন্ত যতগুলো সাহিত্য রচিত হয়েছে সেই সকল সাহিত্য থেকে এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে এরপর আসি যে বইগুলো আমরা পড়তে পারি সেগুলো সম্পর্কে যে স্বাভাবিকভাবে আমরা বইগুলো নির্ধারণ করতে পারি না কোন কোন বইগুলো পড়তে হবে প্রথমত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই যেখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে ওই বইগুলো স্বাভাবিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে ব্যাকরণ অংশের জন্য সম্পূর্ণ সমাধান করা সম্ভব হয়ে থাকবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা পদ্য এবং গদ্য সেখানকার কবি পরিস্থিতি লেখক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে সম্পূর্ণটা অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সকল লেখক বা কবিদের লেখা আছে এবং তাদের জীবনী আছে সেগুলো পাঠ পরিচিতি সহ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই একাদশ শ্রেণীতে সাধারণত কিছু গল্প বা কিছু পদ্য পড়া হয়ে থাকে আর বাকিগুলো অনেকগুলোই পড়া হয়ে থাকে না সেগুলো যেগুলো সিলেবাসে আছে একাদশ দ্বাদশ শ্রেণীর এবং যেগুলো একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে নেই কিন্তু বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে সেগুলো সম্পর্কে জানতে হবে ভাষা শিক্ষা যেটা হায়াত মাহমুদ স্যারের ডক্টর হায়াত মাহমুদ স্যারের বই বাংলা ভাষা এবং সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখর স্যারের বই লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদ স্যারের বই যে বইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী ভিডিওতে লাল নীল দীপাবলী নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বাংলা কোষ বাংলা বিচিত্রা বাংলা অভিধান অর্থাৎ বাংলা অভিধানগুলোর মধ্যে দুই ধরনের অভিধান হতে পারে বাংলা টু বাংলা এবং বাংলা টু ইংলিশ এই দুই ধরনের অভিধান গুল অভিধানটা পড়তে পারি যেটা শব্দ বা বিভিন্ন শব্দের ব্যাখ্যা জানার জন্য অর্থ জানার জন্য আমরা এটা পড়তে পারি এই ছিল যে বইগুলো পড়তে হবে এবং বাংলা সিলেবাস সম্পূর্ণ আশা করি প্রত্যেকেই এই সিলেবাস অনুযায়ী যদি ভাগ করে নিয়ে পড়তে পারে সময়গুলো যেটা হচ্ছে টাইম লস্টের একটা ব্যাপার থাকে সেটাকে যদি রিডিউস করে অর্থাৎ কমিয়ে নিয়ে যদি প্রত্যেকটা ভাগ করে পড়তে পারে তাহলে আশা করি বিসিএস ভালো করা সম্ভব ভিডিওটি শেষ করব শেষ করার আগে একটি কাব্য যেটা হচ্ছে মধ্যযুগের কাব্য আব্দুল হাকিম কবি আব্দুল হাকিমের যে লাইনটা অনেকবার পরীক্ষাতে এসেছে স্বাভাবিকভাবে এই লাইনটার সাথে আমরা মাইকেল মধুসূদন দত্তের একটা চরণকে মিলিয়ে ফেলি তো সেই চরণটা বলবো এবং সেটার মাধ্যমেই আজকের এই ভিডিওটি শেষ হবে যে বঙ্গে তো সেসব কাহার জন্ম নির্ণয় না জানি দেশি ভাষা বিদ্যা যার মনে নজুরায়। নিজ দেশ ত্যাগ কেন বিদেশ যায় মাতা মহ ক্রমে বঙ্গে তো বসতি দেশি ভাষা উপদেশ মান হিত তো এটা ছিল যে আব্দুল হাকিমের রচিত কাব্য সেখান থেকে তো আশা করি বিশেষ প্রত্যেকের জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে